এই যে মেগাস্টার ভিডিওলা কেষ্টটা এখানে কি ছিড়তে তুমি বিড়ি খেয়ে আমার পায়খানে হেগেছেছ হ্যাঁ পেছন না ধুয়ে চুপচাপ বসে আছো তোমার লজ্জা করছে না আমার ঘেন্না করছে যাও এক্ষুনি পেছনটা ধুয়ে আসো তোমার পেছন থেকে প্রচন্ড গন্ধ সারছে তোমার গুয়ের গন্ধ একটা দর্শক আসবে না গান শুনতে যাও এক্ষুনি পেছনটা ধুয়ে আসো কি বলতে চান আপনি আরে কি বলবো তোমায় একটা কুকুর হেগে তার পেছনটা দিয়ে এলে ঘষে নেয় আর তুমি ঠান্ডা পড়েছে বলে হেগে পেছনটাও ধুয়নি কেষ্টদা একি তুমি দরজা বন্ধ করছো কেন শুনেছি তুমি নাকি কম্বলের ভিতরে পাঁদো তাই তোমার আজকে আমি পাদের গন্ধ শুইব চলো পাদবে চলো অসম্ভব ডোন্ট টাচ মি আমি তোমার মুখে পাদবো না সত্যি করে তুমি যদি আমার পাদ শুইতে চাও তাহলে আমাকে এক্ষুনি একটা বিড়ি খাওয়াতে হবে আমাকে না বিড়ি খাওয়ালে আমি তোমার মুখে কোনো দিনও পাদবো না কোনো দিনও না কিন্তু তা কি করে হয় তোমার পাদ শুবে বলে তোমাকে আমি বিয়ে করেছি আপনি সুতির বাবা বলে এতদিন আপনাকে কিছু বলিনি সুতিকে এবার যদি কেউ বিড়ি খাতে আসে তাহলে তার আমি পদে জ্বলন্ত বিড়ি গুঁজে দেবো চলো ডার্লিং আপনি কেন বুঝতে পারছেন না বিড়ি রাখলে আমি হাগতে পারি না আরে চলো না পায়খানা হয়ে যাবে বলছি হবে না মানের শালিকে খোপড়ি তোড়বে এবার একটা চুমু খেয়ে নি